কোটি বাংলার পক্ষ থেকে স্বাগতম। শিক্ষার্থী, অভিভাবক, আপনারা যে যেখান থেকে শুনছেন, আপনার জন্য আজকে মানে স্পেশাল একটা অফার নিয়ে আসছি। অফার বলতে সুযোগ। অফারটা হচ্ছে, তোমরা যারা 2024 সালে SSC পরীক্ষায় অংশগ্রহণ করেছিলে এবং রেজাল্ট করেছো ভালো, তোমরা যারা কোথায় ভর্তি হবে এই ডিসিশন এখনো নিতে পারতেছো না, অথবা তোমরা চিন্তা করতেছো যে আরো কয়েক বছর আগে তোমরা SSC কমপ্লিট করেছো, যারা তোমরাও চিন্তা করতেছো আমি তো কোনো ইন্টারমিডিয়েট ভর্তি হতে পারছি না কিন্তু আমার পড়াশোনার দরকার, সব কিছু সমাধান আমি নিয়ে আসছি, একটি একটি করে আলোচনা করছি, পুরোটা সময় সাথে থাকবেন। শিক্ষার্থীবৃন্দ, যারা এই মুহূর্তে আমার চ্যানেলে জয়েন করেছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো, কারণ সকল প্রকার আপডেট সবার আগে পাওয়ার জন্য। একটু খেয়াল করবে, তোমরা যারা 24 সালে SSC পরীক্ষায় পাস করলা, তোমরা অনেকেই চাচ্ছ ডিপ্লোমা ভর্তি হওয়া, অনেকেই চাচ্ছ জেনারেলে ভর্তি হওয়া, অনেকেই চাচ্ছ আবার টেকনিক্যাল কলেজে ভর্তি হওয়া। এখন বিষয়টা হলো, পরবর্তীতে তুমি কি করতে চাও সেটার উপর নির্ভর করেই কিন্তু তোমার অ্যাডমিশন নেওয়া উচিত। যেমন পরবর্তীতে তুমি অনার্স মাস্টার্স করতে চাও কোনো কমার্শিয়াল কোনো সাবজেক্টে, কমার্স ব্যাকগ্রাউন্ড, ব্যবসায়ী ব্যাকগ্রাউন্ড কোনো সাবজেক্টে, তাহলে তোমার জেনারেলে যে সায়েন্স নিয়ে পড়ার কোনো দরকার নাই, জেনারেলে যে তোমার আর্টস নিয়ে পড়ার কোনো দরকার নাই, তুমি কমার্স নিতে পারো জেনারেলে, অথবা BM শাখা একটা শাখা আছে যেটা কারিগরি শিক্ষা বোর্ডের আন্ডারে, সেখান থেকে পড়েও তুমি ব্যবসায়ী যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলো নিয়েও অনার্স মাস্টার্স করতে পারবে। এছাড়া তুমি লয়ার পড়তে চাও, আইনজীবী হইতে চাও, তুমি BM শাখায় পড়তে পারো, কোনো সমস্যা নেই, জেনারেলে পড়তে পারো, টেকনিক্যালে পড়তে পারো। এখন কথা হলো যে তুমি ভকেশনাল থেকে পড়ে তোমার বেসিকটা কেমন আছে, তুমি কোনো কর্মক্ষেত্রে আছো কি না। ভকেশনালে যারা তোমরা পড়াশোনা করেছো প্রায় 80% কর্মক্ষেত্র থাকে, কাজের পাশাপাশি তোমরা পড়াশোনা করেছিলে, ভালো একটা রেজাল্ট করেছো, এখন চাচ্ছ কাজের পাশাপাশি ইন্টারমিডিয়েট শেষ করতে, তো কাজের পাশাপাশি তুমি জেনারেলে পড়ে ভালো একটা রেজাল্ট করতে পারবা না, কাজের পাশাপাশি টেকনিক্যাল যে কলেজগুলো আছে সেখানে পড়ে ভালো রেজাল্ট করতে পারবা না, কারণ সেই সিলেবাসটা একটু জটিল। কাজের পাশাপাশি অথবা তোমরা যারা পড়াশোনা আগে শেষ করেছিলে, নতুন করে আবার ইন্টারমিডিয়েট পড়তে চাচ্ছ, তোমার জন্য BM শাখাটাই হচ্ছে বেস্ট। আমার মনে হয় BM শাখাটাই বেস্ট। এখান থেকে অ্যাডমিশন সার্টিফিকেট পেয়ে জেনারেলের একটা স্টুডেন্ট যা যা করতে পারে তুমিও তাই তাই করতে পারবা, টেকনিক্যাল একটা স্টুডেন্ট যা যা করতে পারে তুমিও তাই তাই করতে পারবা। শিক্ষার্থীবৃন্দ, তো BM শাখা নিয়ে তোমাদের একটা অফারের কথা আজকে বলছিলাম। সারা বাংলাদেশে এমন কোনো প্রতিষ্ঠান, এমন কোনো কলেজ তুমি পাবা না যে BM শাখায় মাত্র 2000 টাকায় তোমার ভর্তি নিবে এই বছর 2024-25 সেশনে। আমি আমার কবিটেক বাংলার পক্ষ থেকে আমার নিজস্ব যে প্রতিষ্ঠান আমি দাঁড় করিয়েছি সেই প্রতিষ্ঠানে সারা বাংলাদেশ থেকে তোমরা অ্যাডমিশন নিতে পারবা মাত্র 2000 টাকা। আর কলেজের বেতন, এটাও আমি যে বেতন দিব সারা বাংলাদেশের কোনো কলেজে তুমি দেখাইতে পারবে না, মাত্র 300 টাকা বেতন আছে। হ্যাঁ, এবং আরও একটা অফার হচ্ছে, তুমি সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তুমি আমার এখানে অ্যাডমিশন নিতে পারবা। কারণটা কি, তুমি সব কার্যক্রম তুমি করবো হচ্ছে অনলাইনে, এবং জাস্ট পরীক্ষার সময় ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে যে পরীক্ষা আছে সেই পরীক্ষার সময় তুমি এসে পরীক্ষা দিবা ঢাকাতে এসে। শিক্ষার্থীবৃন্দ, এই যে সুযোগ, এই যে সুবিধা তুমি সারা বাংলাদেশে কোথাও পাবা না। তোমার ক্লাস হবে অনলাইনে, তুমি সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে তুমি কর্মক্ষেত্রে থাকতে পারো, বাসায় থাকতে পারো, অফিসে থাকতে পারো, তোমার ক্লাস কিন্তু চলবে, তুমি কিন্তু ইন্টারমিডিয়েট পড়তেছো, তুমি কিন্তু পরীক্ষা দিবে, তুমি কিন্তু ইন্টারমিডিয়েট শেষ করেও ফেলবে বুঝতেও পারবে না। হ্যাঁ, আমি প্রত্যেকবারই বলে থাকি তোমার আশেপাশে BM কলেজ থাকতেই পারে, সেই BM কলেজগুলো তোমার কাছে, কিন্তু শিক্ষকরা তোমার অনেক দূরে। আমি আমার প্রতিষ্ঠান হইতে পারে তোমার থেকে অনেক দূরে, কিন্তু আমি সব সময় তোমার কাছেই থাকব সকল প্রকার তথ্য, সকল প্রকার আপডেট নিয়ে। শিক্ষার্থীবৃন্দ, এই সুযোগ আশা করি তোমরা মিস করবে না। তোমরা অনেকেই আমার এখান থেকে SSC কমপ্লিট করেছো এবং সাজেশন নিয়েছো, সকল প্রকার আপডেট পেয়েছো, এবং তোমরাই আমাকে হোয়াটসঅ্যাপে অনেকবার মেসেজ করছো, স্যার আমি BM শাখায় ভর্তি হবো, আপনার এখানে কলেজ আছে কিনা। এই জন্য এই অফারটা তোমাদের এবছর দিলাম, যে ভর্তিতে 2000 টাকা আমি টোটাল স্ক্রিনে দিয়ে দিব, ভর্তি কত 2000 টাকা, তারপর হচ্ছে বেতন 300 করে মাসে, তারপর 3x 3,300 টাকা, এবং ফার্স্ট ইয়ার একটা রেজিস্ট্রেশন হবে সেখানে লাগবে 1200 টাকা, এবং ফর্ম ফিল আপ, ফার্স্ট ইয়ারের ফর্ম ফিল আপ সর্বোচ্চ লাগতে পারে 3500 থেকে 4000 টাকা, তবে 3500 নেওয়ার চিন্তা করব, এবং রেজাল্ট যেন সর্বোত্তম ভালো হয় সেই চেষ্টায় তোমাদের কোর্স সম্পন্ন করা, এবং হচ্ছে যে সাজেশন রিলেটেড যে জিনিসগুলো আছে সেগুলো দেওয়ার ব্যবস্থা আমিই করব তোমাদের। শিক্ষার্থীবৃন্দ, এই সুযোগ
আমার মনে হয় তোমাদের মিস করা উচিত নয়। তুমি সারা বাংলাদেশের সব বিএম কলেজ সব জায়গায় খুঁজে আসো, কোনো সমস্যা নাই। যদি মনে হয় না কবি স্যার কবিটেক বাংলার পক্ষ থেকে তোমাদেরকে এই স্পেশাল অফারটা দিয়েছে এবং তোমার জন্য ভালো হয়, তুমি অবশ্যই স্পেশাল অফারটা এই সুযোগটা তুমি নিয়ে নিবে, লুফে নিবে এবং পড়াশোনা শুরু করবে নতুন করে আবার, যারা আগে পড়াশোনা করেছো। আর যারা এবছর, তোমাদের তো কোনো সমস্যা নেই, তোমরা রানিং স্টুডেন্ট, তোমরা আরও ভালো করতে পারবা। শিক্ষার্থীবৃন্দ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, কবিটেক বাংলার সাথে থাকবে। আর স্ক্রিনে একটা নাম্বার দিব, হোয়াটসঅ্যাপ নাম্বার, মেসেজ করলেই হবে। কোথায় আমার প্রতিষ্ঠান, কোথায় আসতে হবে অথবা অনলাইনে কিভাবে ভর্তি হইতে হবে, পরীক্ষার কেন্দ্র কোথায় পড়তে পারে, সব কিছু নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।